नमस्कार सबाई के जानाई स्वागत हमारे नतून चैनल खाबो खाओ बोते। आज के अपन का एक नतून रेसिपी नहीं चले जेटा एकदम नित्य नतून खूब ही सहजे आपनी बनाते पारें असाधारण स्वादे माइक्रोवेव छाड़ा ये ब्रेड पिज्जाटी। एखाने आमी एक बोल निये निएछि चारटे माझारी साइजेर ब्रेड निये निएछि। ब्रेडगुलोके एरकम भावे কাঁচি দিয়ে কেটে নেব ছোট ছোট পিস করে। আপনি চাইলেও এটা ছুরি দিয়েও এরকম ভাবে পিস করে নিতে পারেন। সবকটা ব্রেড এরকম সুন্দরভাবে কেটে নিলাম। আমি এখানে আরো একটা বোল নিয়ে নিয়েছি যেটাতে আমি ডিমগুলো ফাটিয়ে রাখবো। আমাদের মনে রাখতে হবে যে ডিমের পরিমাণ পাউরুটি বা ব্রেডের পরিমাণের সমান হতে হবে। আমার যদি চারটে ব্রেড হয় আমাকে চারটে ডিম ইউজ করতে হবে বা তিনটে ব্রেড হলে তিনটে ডিম। এখানে আমি 1/4 পরিমাণ চামচের নুন দিয়ে দিলাম। নুনটা খুব ভালো করে ঘেঁটে নিলাম যাতে নুনটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। কেটে থাকা ব্রেডগুলোর মধ্যে আমি পুরো ডিমটা দিয়ে দিলাম। এবারে 1/4 পরিমাণ চামচে গোলমরিচি গুঁড়ো আমি ব্রেডটাতে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে আলতো হাতে ডিমের ডিমটার সাথে পাউরুটিটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা রেখে দিলাম। এবারে আবার একটি বোল নিয়ে নিলাম। আমার এখানে 200 গ্রাম মতন মাংস যেটা খুব সুন্দরভাবে পিস করা আছে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে পিস করা আছে। চিকেনটা একদমই অপশনাল, আপনি চাইলে নাও ইউজ করতে পারেন। চিকেনটা দিলে টেস্টটা একটু বেশি সুন্দর হয়ে যায়। আমি এতে 1/4 পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1/4 পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়। আমি এখানে একটা ক্যাপসিকাম, একটা টমেটো, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি যেটা খুব সুন্দরভাবে এরকমভাবে আমি পিস করে নিয়েছি। আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি যেটাতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমার ফ্রাইং প্যানটা একটু গরম ছিল তাই তেলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে গেল। আপনি তেল গরম হওয়ার পরেই তারপর চিকেনটা দেবেন এবং চিকেনটা দিয়ে দেওয়ার পর যে স্টিমটা একটু মাঝারি রাখবেন, খুব হাই বা খুব লো দেবেন না। এরকমভাবে লাল লাল করে 4-5 মিনিট ধরে ভাজবেন যাতে একটু লাল লাল কালারের হয়ে যায়। আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আবার কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো সব কটা একসাথে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই, হালকা আঁচেই বেশ কিছুটা সময় ভাজবেন। এরপরে আমি আবার ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি যেটাতে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ বাটারের পরিমাণ হলেই হয়ে যাবে। আপনি আপনার পাউরুটির পরিমাণ অনুযায়ী, বানানোর পরিমাণ অনুযায়ী বাটারটা দেবেন। আমি সেই পাউরুটির অংশটা পুরোটা দিয়ে দিলাম। সুন্দরভাবে আমি চামচ দিয়ে একটা শেপটা দিয়ে দিলাম। হাত দিয়ে এরকমভাবে সুন্দরভাবে চামচ দিয়ে আস্তে আস্তে শেপটা দিয়ে দিতে হবে। চার পাঁচ মিনিট ধরে এটা অল্প আঁচে একদম লো স্টিমে এটা এরকমভাবে ভাজবেন। এটা এরকমভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন যাতে নিচটা কোথাও না পুড়ে যায়। আস্তে আস্তে ভাবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন।
चार पाँच मिनट पर भाजार पर यहाँ खूब सावधाने उल्टे नीते हबे जाते ना भेंगे जाए। उल्टे ने बाजार थेके किने आना पिज्जा सस जेटा आमी बड़ो एकटा चामचेर एक चामच परिमाण दिए भालो करे ओपरटाते एकटा रोलेट दिए दिलाम। आपनि एई ससटा जे कोनो दोकाने पेये जाबेन, मुदिखानार जे कोनो दोकाने। बाटारेर आरो किछुटा अंश एरकम भाबे साइड थेके दिए दिलाम जाते उल्टो पिठटा खूब सुंदर भावे भाजा है। आपके सब समय स्टीम एकदम कमिए रखते हैं, अल्प आँचे भाजते हैं। हमें चिकेनटा रख के भेजे रखा चिकेनटा के खूब सुंदर भावे ऊपरटाते एक सजिए एक लेयार दिए दिल। ये चिकेनटा नाओ देया जेते पारे, एखाने आपनी चिकेनेर जगह पनिरो भेजे दीते पारें, पनिरो दिए बानाते पारें। केटे रखा टमेटो कैपसिकम पिंज সেই চিকেনের ওপরে দিয়ে দিলাম, খুব ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম। পরিমাণটা আপনার ওপরে ডিপেন্ড করছে, আপনি এইগুলো কমও দিতে পারেন বেশিও দিতে পারেন। এখানে আমি দুটো চিজের কিউব ব্যবহার করেছি, যে চিজ আপনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। চিজটা ভালোভাবে ক্রাশ করে দিতে হবে এর ওপরে, চারিদিকে খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। আমাকে চামচ দিয়ে মাঝে মধ্যেই এটা এরকমভাবে নাড়িয়ে দিতে হবে যাতে নিচটা খুব সুন্দরভাবে থাকে। তারপর একটা লিড দিয়ে বা আপনার কাছে থালা বাসন চাক যে কোনো পাত্র দিয়ে এটা ঢাকা দিয়ে দেবেন। তিন চার মিনিট ঢাকা দেওয়ার পর তারপর আপনি এটা খুলবেন, দেখবেন আপনার ব্রেড পিৎজা একদমই রেডি। অসাধারণ স্বাদের একটা খাবার, নতুনত্ব, খুবই আনকমন একটা খাবার। আপনি এটা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন, এটা বানাতে বেশি সময়ও লাগবে না আপনার। এই পিৎজাটা আপনাকে অবশ্যই গরম গরম খেতে হবে এবং এটি আপনি বাড়ির যে কোনো সদস্যকে দেবেন, অবশ্যই তার ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমারই সুবিধা হবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে। আপনি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।